नमस्कार बंधुरा, चम्पा ब्लगे सबाई के स्वागत जानाई। आज के आबारो पोर्टफोलियोर एक ग्रामे तोमादेरके निये एलाम। और ये ग्रामटार नाम छोलदारी। छोलदारी ग्रामटा बहुबार तोमादेर संगे शेयर करेछि। आज के छोलदारी ग्रामे जे भाई माछेर चाष करे सेई भाईर काछे आमरा आबार एसेछि। और ये भिडियोर माध्यमे देखबो माछ धरा की की माछ पावा जाय। ताहले चलो आमार संगे तोमराओ देखो। এখানে কি সব চারা ছোট সাইজ? এই চারা কি তোমার কাছ থেকে নিয়েছিল? না, দুটো তিনটে কেজিতে কি মাছ এখানে? কি রুই, কাতলা, কি পাঙাশ, কোনটা? আবার হাঁপা লাগছে, ধরে শুধু গ্রামে দিলেই ডাইরেক্ট করে দাও না, আর হাঁপাই রাখবা আবার ধরবা। পাঙাশটা ছেড়ে দেবা না? বড় বড় সাইজ গুলো আগে দিয়ে দেবে। দেখি এবো দেখে দাও একটা চলে গেল রে। হ্যাঁ
জল পাল্টি করে দিলাম, ভাঙ্গা রেডি করো, কালসি দিয়ে কি করবা আর জল ওই জল ঢালে দিয়ে নেতে নামাই সাথে দাও ভাই। নমস্কার নমস্কার ভাই, এই মাছ তো সাইজ হয় না বিক্রির জন্য, তো আমি পালার জন্য কিনছি তো, মানে কত আধা কেজি 600 গ্রাম এরকম, আধা কেজি 600 400 বিভিন্ন রকম, এই যে 300 400 গ্রামের সাইজ ওই ড্রাম ডুবি নিলাম, ডুবি আরেকজন ধরে নিয়েছো, 300 400 গ্রামের সাইজ তো। হ্যাঁ এই মাছটা আমি কিনছি পাঁচ, এখন যদি চারা মাছ পালতে থাকি আমার 1.5 বছর লাগবে, আর এই মাছটা পারলে আমার 4 থেকে 5 মাসে আমার 2 কেজি সাইজ হয়ে যাবে, 2 কেজি করলে হারভেস্ট করতে পারবো, ওই জন্য বড় সাইজের মাছ কিনছি। এতে কোনো চান্স নাই, এতে মরার কোনো চান্স নাই। ওইদিকে যে ফার্মের মাছ, ফার্মের মাছ ওটা ওই পাঙ্গাস হারভেস্ট চলছে, ডেইলি হারভেস্ট চলছে, কত কেজি চলে, এই কেউ 100 কেজি নিচ্ছে, কেউ 150 কেজি নিচ্ছে, কেউ 50 কেজি, যারা হোলসেল নেয় তারা এসে নিয়ে যাচ্ছে, এসে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যায় কি না, আমরা ধরে দিয়ে দেই, হারভেস্ট ডেইলি চলছে পাঙ্গাস, আজকেও হবে, আজকেও হবে, 4 টন পাঙ্গাস রেডি হয়েছে এখন, এখন ওই 4 টন পাঙ্গাস হারভেস্ট করবো, ওই জন্য আমার নতুন মাছ নিচ্ছি ঢালার জন্য। ওই গেল ভাই, এই মাছ কত করে কেজি কেনা হচ্ছে? 180 টাকা কেজি, বিক্রি হবে 180 টাকা কেজি, এখন আধা কেজি নিচ্ছি, বিক্রি করবো আড়াই কেজি করে, ওইটাই লাভ, ওইটাই লাভ। চলো ওয়েট করকে পেলে, এ আর টানবে না জাল, তেরেটা কই, তেরেটা দোন হয়ে গেছে, তেরেই করে ওজন করে দাও। হ্যাঁ হয়ে গেছে টানা, হ্যাঁ মাছ তাহলে হয়ে গেছে আমাদের, এখন ওই 400 কেজি মাছ কিনছি এখান থেকে, আধা কেজি সাইজের আমার পুকুরে ছেড়ে আমি পালবো পালার জন্য। আচ্ছা ওই পাঁচ ধরো, সকালবেলা তোমার বই দিয়ে কথা বলো, কিছু কিছু একটা কিছু বল, মিষ্টি নিকোবরি ডাব, আরে ফলন দিছো, পানে যাবে না। এটা হচ্ছে নিকোবারি নারকেল গাছ, আর এই গাছের ডাব খেতে খুব সুস্বাদু, এই ডাবের জলটা এত মিষ্টি, আর এই ডাবের ডিমান্ড সবসময় থাকে, ফলনটাও অনেক ভালো। এখান থেকে ডাব খেয়ে এনারা চলে যাবেন ভাইয়ের পুকুরে, সেখান থেকে মাছ ধরা হবে, আর সেই মাছগুলো আবার বিক্রি করা হবে। তাহলে চলো ভাইয়ের পুকুরে কী কী মাছ আছে, কীভাবে তুলছে সেটাও আমরা দেখতে থাকি।
আমার টার্গেট 200 গ্রাম না হলে মনোসেক্স বিক্রি করবো, 200 গ্রাম হলে 250 টাকা রেট পাওয়া যায়, আর ছোটো মাছ দিলে 100-150 টাকা রেট। হ্যাঁ, পাইকারি পাইকারি দেবে 180, তুমি উপরে কেউ দেবে না। আর এই বাজারে আমরা যদি দেখি 200 টাকা রেট পাওয়া যায়, 200 গ্রাম খাই দেবে। ওই কোনার থেকে নামাও, ওই কোনার থেকে আছে মাছ, আছে মাছ কেউ নিয়ে যায়গা, আমি লাগে চড়া ওলা হে কেউ দাদা। এইখানে তুমি ছাড়িয়ে দিয়া, এটা এর মিটারে নাড়া দিয়া তুমি ওই পাশে চলে যাও দাদা, তুমি ডাল ছেড়ে দিয়া ঝিঙ্গা শ্বাস হচ্ছে না, ডেঙ্গা দিয়ে আসো, ডেঙ্গা দিয়ে উপরে উঠে যাও, উপরে উঠো, সেখানে চলে গেছে সব পড়ে গেছে। উপরে দাল দাল মাল মাল এদিক ওদিক কাটতে পারছে না সাইড। তোলা 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 নিস্তানো নিচ তিন খাত। ওই মেরে দিল ডানসে বানা পুরো আনা না কে বলতা ও খেতে কেমন ও টেস্টি এ মাছের কাঁটা আছে সেই মাছ বাচ্চে
কত দিনের সাইজ হলো? সাইজ হয়েছে এক বছর। এক বছর? না সপ্তাহ এক বছর না, এক বছর, কোনোটা দেড় বছর, কোনোটা ছয় মাস। না তুমি ছেড়েছো কবে এইখানে? বড় মাছের মনে সময় হয়ে গেছে। আরো বড় হবে, বড় বুটিটা তুলে দাও। কোন বড় মাছটা তোলো না, খামলটা ছোট মাছটা তুলছে। কাতলা বেরিয়ে যাবে নাকি দিয়ে দেওয়া পুটি। ছোট কাতলা ছেড়ে দাও, সিলভার দিয়ে দাও, সিলভার পাঙাশ না, ওটা ছোট দিও না, ওটা দিও না, ছোট ছেড়ে দাও। ওটা ওটা দাগ পড়ে গেছে, জাপানি পুটি তো ছেড়ে দাও, ছোট ছোট রুইটা দিয়ে দাও, ওটা না ওটা না ওটা না ওটা ছেড়ে দাও, ছোট সমলদার ওইটা দাও। কালার হয়েছে মাঝে না, ব্রাউন কালার। হ্যাঁ এটা দিয়ে দাও, না না কালার হয়ে ছোট মাছ খাই বার করে দেখি, সিলভার কাপ আইটেম বার করে পুরনো তেলা বুঝে গুলো কয়েছে আধা কেজি সাইজের। হ্যাঁ
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।